কাছে ভিতরে তিনটা বললাম, এখন সামনের কাছে যাবো। আর দেখেন প্রতিদিন দাঁড়ায় কিন্তু সমান করে ফেলছে। তিনটা ফল, ছোট গাছে কিভাবে খুঁন্তি দিয়ে পাম ফল কাটে এবং এইসব গাছে কাজ করলে কেমন কষ্ট হয়, এইসব গাছে ফল কাটলে কত টাকা বেতন আসে, কন্ট্রাক্টে যারা কাজ করে, এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা দেওয়ার চেষ্টা করব। এবং এই চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত ফার্ম বাগানের কাজ রিলেটেড এবং প্রবাসীরা কী করে, প্রবাসীরা কীভাবে কাজ করে, এই বিষয় নিয়েই কিন্তু এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে থাকি। তাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ফার্ম ফল কাটা। তাহলে চলেন আর আপনারা সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে বলে দেবো এই কাজে কত টাকা বেতন আসে শেষের দিকে, এবং ভিডিওর যে কোনো মুহূর্তে আমি বলে দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি আত্মতা দিলাম, এখন আমি কিন্তু তিনটা বললাম, এখন সামনে গাছে যাবো, আপনারা দেখতে পারবেন এই গাছের ভিতরে কাটবো। কিন্তু এই গাছে একটা পাঁচটা ফল আছে, নষ্ট ফল আরেকটা আছে, ফল দেখতে পাচ্ছেন, এটাও কাটবো। দর্শক, এই গাছে তিনটা কাটলাম, এখন আপনারা দেখতে পারবেন সামনে গাছটাতে কাটবো। এই গাছের ভিতরে অনেকগুলো পাকা ফল আছে, এখন এই গাছটার ভিতরে কাটবো। এইসব কাজ কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট, আমি ভিডিও শেষের দিকে বলে দেবো এইসব কাজের বেতনটা কেমন আছে। আপনারা দেখতে থাকুন, আরো পাম ফল আছে কিন্তু। ফলটা বাইর করে দিলাম যাতে পরবর্তীতে যে ফলটা লোডিং করবে, মানে ফলগুলো রাস্তার ধারে নিবে, তার আর কি সহজ হবে। আর এই জিনিসটা কিন্তু প্রতিদিন সকালে দাঁড়াইতে হয়, আর দেখেন প্রতিদিন দাঁড়ায় কিন্তু সমান করে ফেলছে। এই গাছের ভিতরে দেখেন কুত্তুরি ফল পড়ছে। এখন আমি আরেক গাছে চলে আসলাম, দেখেন আরো আছে, কিন্তু অনেক ফল আছে, এগুলো প্রত্যেকটি ফল থাকবো।
আরো আছে কিন্তু আরেকটা আছে প্রচুর কষ্ট ছোট গাছে ফল কাটা ফল কাটে ফুল ছয়টা না সাতটা সব ডাল সাজাই কিভাবে এবং ফলগুলো রাস্তা ধারে আনি কিভাবে এগুলো দেখো আমরা দেখতে ডাল ডাল ডালগুলো কিভাবে সাজাই এটা আমার কি ব্যাপার কষ্ট করতে হবে কষ্ট না করলে কিন্তু বেতন দিবে না যারা বেচে কাজ করে তারা অন্য অন্য কাজ করে এইসব পাম্প ওয়ালের কাজ করে না আর যারা কন্ট্রাক্টে কাজ করে পাম্প বাগানে তাদের কিন্তু মোটর সাইকেলের প্রয়োজন হয় মোটর সাইকেল কিনে এরপরে ডিউটি করতে হয় যাও আশা করে থাকে যারা কন্ট্রাক্টে কাজ করে তাদের ট্র্যাক্টর দিয়ে কাজ করলে তাদের সময় মতো কাজ করা হয় না তাই মোটর সাইকেল কিনে নয় ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফেসবুক পেজ থেকে একটা ফলো করে রাখবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।